সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে ছুটে আসছি কুমিল্লা জেলায়। আজব এক জিনিস আপনাদের মাঝে দেখানোর জন্য। দেখেন, গরুর গোবর দিয়ে কিভাবে বায়োগ্যাস উৎপাদন করে, জাস্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন কিভাবে তারা সম্ভব করলো। দেখেন, এই যে গ্যাস অলরেডি চালু হয়ে গেছে, আর এই গ্যাসের মধ্যে ভাত তরকারি যত কিছু আছে সব কিছু কিন্তু এই গ্যাসের মাধ্যমে রান্না হবে। তো আমরা এ টু জেড দেখবো। হ্যালো ভাই, তো গাইস আপনারা দেখতে থাকুন তারা কিভাবে এটা সম্ভব করলো। আমরা আসলে এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকে। হ্যাঁ, নিচ থেকে তারা গাঁথনি শুরু করছে এবং ক্যারমে তারা আস্তে আস্তে করে এটা গোল করে ইয়াটা উঠাচ্ছে। আপনারা দেখতে থাকুন, এই যে খুব সুন্দরভাবে কিন্তু উঠাচ্ছে, আর অলরেডি এখন ভিতরে ফিনিশিং দিয়ে দিছে। দেখেন, প্লাস্টার করতেছে। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে আমরা কিন্তু টোটালি কিভাবে করলো বা কত টাকা খরচ হলে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই পাশে দেখেন আরেকটা হাউস করা হচ্ছে, এটা হলো গোল হাউস থেকে ফুল হয়ে, মানে এই এটার মধ্যে কিন্তু অলরেডি মানে গোবরগুলো আসবে, মানে ময়লা কাঁচরা যে দুর্গন্ধ যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি ওখানে ওই পাশে চলে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা খুব সুন্দরভাবে এটাকে ফিনিশিং দিচ্ছে। দেখেন, একবার ফুটবলের মতো গোল করে যেভাবে উঠাইছে, দেখার মতো জিনিস। সম্পূর্ণ দেখবেন আর শেয়ার করে দিবেন পুরো বিশ্বের কাছে। আসলে চাইলে আসলে আমরা সব কিছুই বানাইতে পারি, বা চাইলে টাকা পয়সা হলে আমরা আসলে সব কিছুই সম্ভব করা যায়। কারণ বর্তমান গ্যাসের যে দাম, ওই হিসাব করে আমরা যদি এইভাবে পারে, আমাদের অনেকের দেখেন অলরেডি শেষ হয়ে গেছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর গ্যাসের মুখ রাখা হয়েছে। আপনারা অলরেডি দেখতেছেন গ্যাসের মুখ রাখা হয়েছে, আর এটার মধ্যেই কিন্তু গ্যাসের লাইন লাগানো হবে। এখানে একটা স্যালাপ বানাইতে আছে, এই স্যালাপটা মানে শুকাইলে বানানো হইলে এটার উপরে রাখবো, এর উপরে স্যালাপটা দিয়ে দিব। তো গাইস, এই পাশে যে তীরের মতো যে জিনিসটা বানাইতেছে, এটা হলো গোবর দেওয়ার জন্য। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো অলরেডি সব কিছু ফিনিশ হওয়ার পথে, আর এখানে কিন্তু বস্তায় বস্তায় কিন্তু গরুর গোবর নিয়ে এসে কিন্তু এখানে ঢালা হয়েছে। আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার বড় ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দিচ্ছে এবং ভিতরে গোবরগুলো একবারে নরম করতেছে। নরম করার পরে দেখেন আপনারা যে মানে এইখান দিয়ে কাঠগুলো সরানোর পরে কিন্তু এটার ভিতরে কিন্তু গোবরগুলো চলে যাবে, আর যখন গোবরগুলো চলে যাবে তখন কিন্তু ভিতরে এটা উৎপাদন হবে গ্যাস। হ্যাঁ, এটা কীভাবে হবে আমি সেটা একটু পরে জানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ সত্যি আসলে মন কেড়ে নেওয়ার মতো একটি জিনিস আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে, আমার মনটা ভরে গেছে এই জিনিসটা আমরা করেছিলাম। হ্যাঁ, আর দেখেন একবারে পুরো ঢেউ হয়ে গেছে গোবরগুলা। এখন কিন্তু এটার ভিতরে কিন্তু ছেড়ে দেওয়া হবে এই গোবরগুলা, কিন্তু কাঠগুলো যখন সরানো হবে তখন কিন্তু এই ভিতরে এগুলা পুরো ঢেলে দেওয়া হবে। আর যখন ভিতরে যাবে তখন এই যে দেখেন খুব সুন্দরভাবে, দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু গোবরগুলা একবারে পানি হয়ে নিচে চলে যাচ্ছে। আর এগুলি যাওয়ার পরে একটু পরে মনে করেন যে আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাবো, আবার কীভাবে কারেন্টটা তৈরি হয় বা এই গোবরগুলো দেওয়ার পরে কতদিন পর মানে এই যে গ্যাসটা উৎপাদন হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে যেই ইয়েটা বানাচ্ছি এই এখানে কিন্তু অলরেডি সব প্রতিদিন কিন্তু গোবর দিয়ে এটা দিয়ে ঘুরাইয়া কিন্তু ভিতরে গোবর দিয়ে ফানি ফানি কইরা এটা ওই পাশে কিন্তু একটা কাট আছে, হ্যাঁ, বন্ধ করার দরজা আছে, ওই যে আপনারা ছিদ্র দেখতেছেন ওই পাশ দিয়ে কিন্তু এটা, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন এই কাঠটা যখন সরানো হবে তখন কিন্তু এটার ভিতরের যে কাঁচটা বা গোবরের পানিগুলা তখন কিন্তু সব ভিতরে ঢুকে যাবে। আমরা অলরেডি কিন্তু চুলা জ্বালানোর জন্য রেডি হয়েছি, দেখেন অলরেডি এখন চুলা জ্বলে উঠবে। দীর্ঘ 20 দিন আমাদেরকে অপেক্ষা করা লাগছে গ্যাস উৎপাদন হওয়ার জন্য। এখন কিন্তু আমরা চুলাটা জ্বালাবো, আপনারা দেখুন। কম দিলে আর মনে ভালা, এই অন ধরে গেছে দেখছেন, শ্বাস কম দিলে ঠিক আছে না, ওই বেশি জোরে গ্যাস ছাড়লে না এতে বন্ধ যেতে চায়, যখন ঠিক আছে দিলে এত বাড়াতে বাড়াতে।
তো গাইজ, আসলে দেখতেছেন কত সুন্দরভাবে আসলে চুলাটা জ্বলতেছে, জাস্ট মন কাড়ার মতো। মানে এখানে আপনার কোনো খরচ নাই। হ্যাঁ, এখন থেকে আপনি যত বছর এটাকে মানে জ্বালাইবেন বা রান্না বান্না করবেন, যে কোনো কিছু, আমি আরেকটু, আমার ভাই কিন্তু আরেকটু চুলা বাড়ানোর চেষ্টা করতেছে যে কত স্পিডে আগুনটা মারে। দেখেন এই যে খুব মানে একবারে অনেক স্পিড, দেখেন এই যে মানে ফ্রি ফ্রি। আপনি আপনি যদি আপনার বাসায়, আমরা সচরাচর আমাদের গ্রামে দেখা গেছে আমরা দুই একটা গরু কিন্তু ফালি। হ্যাঁ, ওই গরুর গোবর কিন্তু আমরা যদি অযথা নষ্ট না করে যদি এটার মাধ্যমে আমরা এই এখানে আমরা ব্যবহার করি, তাহলে দেখা গেছে আমাদের কি গ্যাসটা আমরা উৎপাদন করতে পারবো, আর সেটার মাধ্যমে আমরা জ্বালানি খরচটা আমাদের কম হবে। এবং বর্তমানে একটা গ্যাসের বোতল কিনতে গেলে দেখা গেছে 1500 বা 1700-1800 টাকা আমাদের খরচ হয়ে যায়। এখন কিন্তু একটু গ্যাসের দাম কমছে, যখন আমরা আসলে এটা করছিলাম কিন্তু গ্যাসের অনেক চাহিদা ছিল, অনেক দাম ছিল। আর এখন পর্যন্ত আমি যে ভিডিওটা এখন দিতেছি আপনাদেরকে, তো এখনকার বয়স হলো প্রায় আমি 4 বছর পর এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা চাইলে কিন্তু এই গ্যাসটা বানাইতে পারেন, কীভাবে বানাবেন আমাদের পেজের সাথে যোগাযোগ করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং মেসেজ করে জানাবেন যে আপনারা কি চান যে এই ধরনের গ্যাসগুলা বা বায়োগ্যাস কীভাবে বানায় বা কত টাকা খরচ হয়, ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং এই যে দেখেন তরকারি কিন্তু অলরেডি রান্না হয়ে যাচ্ছে, এখানে কিন্তু তরকারি রান্না হচ্ছে। প্রথম যখন আমরা আসলে গ্যাসটা চালাইছি তখন কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, গোবর দিয়ে যেহেতু এই আগুনটা আসে, কোনো রকম গন্ধ বা গ্যাস বা কোনো রকম কোনো স্মেল আপনারা কি পান কি না? আসলে এরকম কোনো স্মেল আসে নাই ফার্স্ট টাইম যখন মানে এই পাইপটা তখন তো খালি ছিল, তখন কিন্তু যখন আমরা গ্যাসটা সারছিলাম তখন হালকা একটু গোবরের একটু আভাস ছিল বা গোবরের একটু গান গন্ধ যেটাকে বলে আর কি, ওটা ছিল। এরপর থেকে কিন্তু আমরা এখন এই যে রেগুলার জ্বালাচ্ছি, প্রতিনিয়ত জ্বলতেছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। তো এই ভালোই লাগতেছে, ভালোই লাগছে। আসলে আপনারা আমার একটা মানে হাসির শব্দ শুনলেন যে ইলিশ মাছ রান্না হচ্ছে, এটা কিন্তু আমি মানে খুশিতে বা আবেগে আসলে অনেক রকম অনেক এনজয় করছি, মজা করছি, ভালোই লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিও সম্পর্কে আপনারা মতামত জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।